হ্যালো বন্ধুরা, আমরা সবাই সেনাবাহিনী, বিমানবাহিনী এবং নৌবাহিনী সম্পর্কে জানি। এদের ট্রেনিং দেখলে আমাদের রক্ত হিম হয়ে যায়। কিন্তু প্যারাকমান্ডো সম্পর্কে আমরা খুব বেশি একটা জানি না। সন্ত্রাসী হামলার মোকাবিলা, প্লেন হাইজ্যাক এবং দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সুরক্ষার কাজে এই প্যারাকমান্ডোদের ইউনিট নিয়োজিত থাকে। আর এদেরকে এমনভাবে ট্রেনিং দেওয়া হয় যে এদের কেউ কেউ ট্রেনিংরত অবস্থায় মারা যায়। আজকের এই এপিসোডে আপনারা দেখতে চলেছেন যে প্যারাকমান্ডোদের কীভাবে ট্রেনিং দেওয়া হয়। যা দেখলে আপনারা শিউরে উঠবেন। তো স্বাগতম আপনাকে আরও একটি নতুন এপিসোডে। স্পেশাল অপারেশন, হস্টেজ সিচুয়েশন, পার্সোনাল রিকভারি এবং ইন্টেলিজেন্ট অপারেশন প্যারাকমান্ডোদের দ্বারাই করা হয়। প্যারাকমান্ডোদের ট্রেনিং দেওয়া হয় 3 থেকে 6 মাস পর্যন্ত। আর এই কয় মাস ট্রেনিংয়ের পরেই তারা পরিণত হয় লৌহ মানবে। এই প্যারাকমান্ডোদের ট্রেনিং এত কঠিন হয় যে শুধুমাত্র 30 থেকে 35% সৈনিক ট্রেনিং উতরে পার হতে পারে। ট্রেনিংরত অবস্থায় এইসব সৈনিকদের শারীরিক এবং মানসিক পরিবর্তন লক্ষ্য করা যায়। প্যারাকমান্ডো ট্রেনিংয়ে আসার আগে সৈনিকদের প্যারাট্রোপা ট্রেনিং সম্পূর্ণ করে আসতে হয়। এই প্যারাট্রোপা ট্রেনিং 3 থেকে 6 মাস অবধি চলে। ট্রেনিংয়ের জন্য প্রথম 90 দিন পর্যন্ত উপযুক্ত সৈনিকদের সিলেক্ট করা হয়। তারপর সৈনিকদের একটি রুটমার্চ কমপ্লিট করতে হয়। এই রুটমার্কে 30 কেজি ওজন নিয়ে 60 থেকে 70 কিলোমিটার পথ পাড়ি দিতে হয়। এরপর সৈনিকদের বন্দুক, রাইফেল ইত্যাদি চালানো শেখানো হয়। সেই সাথে বোমা এবং ভারী ভারী অস্ত্রশস্ত্র চালানোরও ট্রেনিং দেওয়া হয়। সৈনিকদের এই 90 দিনের এনওসিএল ট্রেনিং শেষ হবার পরে হেল উইক শুরু হয়ে যায়। এই ধাপে সৈনিকদের মারাত্মক বিপজ্জনক টাস্ক সম্পূর্ণ করতে হয়। এই টাস্কে 25 কিলোমিটার কোনো বস্তুকে সঠিকভাবে নিশানা করে গুলি ছুটতে হয়। তারপর এসব সৈনিকদের জঙ্গলে সার্ভাইভালের ট্রেনিং দেওয়া হয়। দ্বিতীয় ফেসে এসে শত্রুদের হাত থেকে বাঁচা এবং রিস্টোর করার ট্রেনিং দেওয়া হয়। তৃতীয় ফেসে এসে সৈনিকদের বিভিন্ন বিষয়ে পাঠদান করানো হয়। এই টাস্কগুলো কমপ্লিট করার পরে সৈনিকদের ইমোশন কন্ট্রোল এবং ইন্টারোগেশন থেকে রক্ষা করার জন্য ট্রেনিং দেওয়া হয়। এই সকল ট্রেনিংয়ের মধ্যে সবথেকে কঠিন হয়ে থাকে 36 ঘন্টা ধরে কোনো খাবার না খেয়ে সোজা হয়ে দাঁড়িয়ে থাকা। এই সময় কোনো সৈনিক বসতেও পারে না, এবং ট্রেনিং চলা অবস্থায় যদি কোনো সৈনিক শুয়ে পড়ে বা লুকিয়ে কোনো খাবার খেয়ে ফেলে তবে তৎক্ষণাৎ তাকে প্যারাকমান্ডোর থেকে বাদ দিয়ে দেওয়া হয়। একটানা 36 ঘন্টা ট্রেনিং সম্পূর্ণ করার পরে সৈনিকদের 100 কিলোমিটার পর্যন্ত দৌড়াতে হয়, যা অনেক কঠিন হয়ে থাকে। যাতে 30 কিলোমিটার পথ 2 বার এবং 10 কিলোমিটার পথ 4 বার দৌড়াতে হয়। আর এই 100 কিলোমিটার পথ দৌড়াতে সময় লাগে টানা 16 থেকে 17 ঘন্টা। আর এরপরেই শুরু হয় সৈনিকদের একটানা 15 দিন জেগে থাকার ট্রেনিং। তারপরে সৈনিকদের বিমান বা হেলিকপ্টার থেকে প্যারাশুটে করে জাম্প করে শত্রুদের আস্তানে প্রবেশ করার ট্রেনিং দেওয়া হয়। সেই সাথে সৈনিকদের পাহাড়ের উঁচু নিচু পথ পাড়ি দেওয়ার ট্রেনিং দেওয়া হয়। এই সকল সৈনিকদের বিভিন্ন পশু পাখিদের ডাক নকল করারও ট্রেনিং দেওয়া হয়। সেই সাথে সৈনিকদের দীর্ঘক্ষণ জলের ভেতর ডুবিয়ে রাখা হয়। আর সকল ট্রেনিংগুলো উতরে যাবার পরই সৈনিকরা প্যারাকমান্ডোদের পরিণত হয়, এবং এইসব সৈনিকদের পরিয়ে দেওয়া হয় প্যারাকমান্ডোদের গোলাপি রঙের গোল টুপি। এই টুপির অর্থ হলো সেই সৈনিক একজন প্যারাকমান্ডো, এবং প্যারাকমান্ডোরা কোনো মিশনে গেলে তারা মৃত্যুকে সাথে করেই নিয়ে যায়। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন, কারণ আপনার একটি লাইক আমাকে উৎসাহিত করে আরও একটি রহস্য রোমাঞ্চে ভরা ভিডিও দেওয়ার জন্য। ধন্যবাদ।